আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন এমডি মোবারক হোসাইন হুজুর। উনি যুক্ত আছেন ময়মনসিংহ এর গৌরীপুর থানা থেকে। তো আমরা আমরা যে আমরা সকলে বিশ্বাস করি যে হুজুররা কখনো মিথ্যা বলে না, তো এটারে আরেকটা মানে আমরা আবারও একটা প্রমাণ আমরা নেব যে হুজুররা যে মিথ্যা বলে না এটা আসলে সত্যতা কতটুকু। আমার ইউটিউব আমি বরাবরই শুরু থেকে বলি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেওয়া আছে, মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, দেন সেগুলো ব্যবহার করে অনেকে ক্লায়েন্ট পাচ্ছে। তো সেগুলো কাজের কিনা অনেকে হয়তো বা দুই একজন আমি দেখি মাঝে মধ্যে দেখি ভিডিওর কমেন্ট সেকশন গুলোতে করে যে এই টেকনিক গুলো দিয়ে আর আসলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব না, এগুলো অনেক পুরাতন হয়ে গেছে, দেন হচ্ছে এগুলো দিয়ে হবে কিনা, মানে দুই একজন মানে দুই একজন এইরকম আমি কমেন্ট পাই। তো আমার এই কমেন্ট গুলোর কথা মাথায় আসলো যে দেখি যে হুজুরকে, যেহেতু হুজুর আর্নিং করতেছে তাহলে হুজুরকে একটা নিয়ে ভিডিও হোক, তাহলে হুজুর তো কখনো মিথ্যা বলবে না এই। আচ্ছা, তো আপনি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, সুস্থ আছেন? আপনার সাথে আমার এর আগে একটা ভিডিও ছিল, সেই ভিডিওতেও আপনি অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। আপনি যদি বলেন যে এই যে আমার দেখা প্রথম একজন হুজুর মানে মসজিদের ইমাম সাহেব, উনি ফ্রিল্যান্সিংটাকে একটা পার্ট টাইম বলা যায় যে নিয়ে সময়, যেহেতু ল্যাপটপ আছে, ওয়াইফাই কানেকশন আছে, তাহলে একটু সময় ব্যয় করা যায় এই পারপাসে। আমরা এখনো আমরা আমরা যেমন আমাদের আমার যে ব্যক্তিগত মানে আমাদের যে পাড়ার যে হুজুর আছে, আগে তো ছিল হচ্ছে অনেক মুরব্বী, তো ওই হুজুর চেঞ্জ হয়ে এখন আপনার মতোই বয়সে একটু মনে হয় কম হতে পারে, 27-28 এরকম বয়সে একজন হুজুর আসছেন। তো ওনার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, তো উনি বিকালে করে ছোট বাচ্চাদের যে করতেন না মানে আরবি শিক্ষা দিতেন, তো ওই শিক্ষার ভিডিও গুলো উনি করে উনি ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতেন। হ্যাঁ, তো ওনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আমি মনিটাইজেশনটা করে দিছিলাম, ফিল আপ করে দিছিলাম। তো উনি একজন আর আপনি একজন আমার দেখা, যে মানে ফ্রিল্যান্সিং এর এই পেশাটাকে সময় দিচ্ছেন একটু টুকটাক, ভাইয়া, আমার এরকম একটা হয়। ইউটিউব চ্যানেল আছে। আমি প্রথমে ইউটিউব চ্যানেল নিয়ে মানে করি আর কি, শুরু করি যে ফ্রিল্যান্সিং এ যদি আমি সফল হতে না পারি তাহলে এদিক দিয়ে সফল হওয়া যায়। তো 7 মাস পরে মনিটাইজ হয়। মনিটাইজ আচ্ছা, হওয়ার পরে ওইখান থেকে প্রায় $500-600 মতো ইনকাম হয়। এটা আছে, ইনশাল্লাহ আমি লিঙ্ক আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তো ওই ওই চ্যানেলের মধ্যে কি ভিডিও গুলো মানে যেগুলো করেন সেগুলো কি ওই যে শিক্ষণীয় এই ধরনের ভিডিও? এখানে বলতে উর্দু, বেশিরভাগ উর্দু ভাষা আর কি শিক্ষা দেয়া, উর্দু ভাষার যত কিতাব আছে আর কি কওমি মাদ্রাসায় সমস্ত কিতাবের আর কি ক্লাস দেওয়া হয় আর কি। মানে উর্দু ভাষায়ও আপনি কোরআন শিক্ষা দান করেন নাকি? উর্দু এবং পাশাপাশি ওই চ্যানেলের মধ্যে ফার্সি ভাষার যত কিতাব আছে সবগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি আপনার দক্ষতা দেখে অনেক আপগ্রেডই বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনার এই যে ফ্রিল্যান্সিং এর সময় দেন, আপনার যে মসজিদের যে যারা মুসল্লি আছে বা যারা মুরব্বি মুসল্লি সাধারণত আছে, আমি দেখি যে অনেক, যেমন ইভেন ইভেন এখনো আমাকে অনেক সময় অনেক মুরব্বীর কাছে ফেস হতে হয়, তো এই ফ্রিল্যান্সিং আসলে এগুলো মানে অবৈধ, এগুলো তাদের কোনো বিশ্বাসে নাই, এগুলো বুঝি তাদের কোনো বিশ্বাসে নাই। তো আপনারও কি এই ধরনের কোনো মুসলি আছে কিনা যে আপনাকে জিজ্ঞাসা করে কি বল হুজুর আপনি অনলাইনে কাজ করেন, দিলে কি কাজ, বা এগুলো এ ধরনের কোনো প্রশ্ন কখনো করতে হয়? মসজিদের, হ্যাঁ, মসজিদের যে কমিটি আছে সেক্রেটারি, ওনার সাথে আমার একটা ভালো একটা গভীর সম্পর্ক আছে। উনি যখন জানতে পারছে যে শুধুমাত্র হুজুর মসজিদ এবং মাদ্রাসার উপর নির্ভর করে তিনি নয়, তিনি পাশাপাশি অন্য একটা জব করতে, সেটা ভালো, উনি উৎসাহ দিছে। আসলে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে যে টাকা মানে বর্তমান স্যালারি, এগুলা দিয়ে চলা বড় কঠিন, অনেক কঠিন। তো দেখা যায় যে মাস শেষ হওয়ার আগে ওই বেতন শেষ। এটাই আসলে মানে আর আরেকটা বিষয় বলছেন যে ফ্রিল্যান্সিং এটা কি বৈধ নাকি অবৈধ, এটা মূলত প্রত্যেকটা আপনার কাজের মধ্যে কিন্তু বৈধ এবং অবৈধ আছে। আমরা যারা ব্যবসা করি, ব্যবসার মধ্যে কিন্তু হালাল এবং হারাম আছে, ঠিক অনুরূপ ভাবে ফ্রিল্যান্সিং এর মধ্যে এরকম আছে আর কি। রাইট 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 রাইট, তার মানে আপনি বলতেছেন যে যে ফ্রিল্যান্সিং এর দুই ধরনেরই বৈধ অবৈধ কাজ আছে, যারা বৈধ কাজকে বেছে নিবে, যারা বৈধ ভাবে আর্নিং টা করতেছে মানে হালাল আর্নিং করতেছে, বাট যারা অবৈধ ভাবে আর্নিং করতেছে তারা তো হারাম পর্যায়ে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ইন্টারনেট থেকে শুরু করে ওয়াইফাই, এগুলো সব কি মসজিদ থেকেই ব্যবহার হচ্ছে না আপনার পার্সোনাল পার্সোনাল নেয়া? পার্সোনাল
সব পার্সোনাল, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা এক্ষেত্রে ফেস করতেই হয় না। না না যাই, আমরা দোয়া করি, আমরা যারা ভিডিওটা দেখবো ইউটিউবে, যারা আমি সম্ভবত ভিডিওটা ইউটিউবে দেবো, আমরা যারাই ভিডিওটা দেখবো আমরা মন ভরে আসলে আপনার জন্য দোয়া করব যে আপনি আরো এটার যে মেধা বিকাশ, আপনি আরো সামনের দিকে এগিয়ে যান। এবং যারা আমি জানি যে আপনাকে ফলো করে এরকম অনেক মানুষ আছে, এবং আপনার কথা সৎ পরামর্শ শুনে জি এরকম অনেক মানে এরকম অনেক মানুষ আছে, তারা আসলে আপনার এই সব পরামর্শ শুনে তারাও আসলে ভালো কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক, এটা অবশ্যই আমরা আশা রাখি। তাহলে হুজুর, এই যে ক্লায়েন্ট আপনি পাচ্ছেন কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে? ক্লায়েন্ট পাইছি, বুঝছেন, আপনার এখানে একটা ভিডিও দেখছিলাম যে ফেসবুক সুন্দরভাবে মানে সাজানোর জন্য, তো আমি এর মানে বিপরীত একটা কাজ করছি, আচ্ছা ইউটিউব চ্যানেল আলাদাভাবে খুলছি আর কি, ওইখানে আচ্ছা ভিডিও আপলোড করি না, ওইখানে খুব সুন্দরভাবে সাজাইছি আর কি, বাইরেটা দিয়ে আপনার মানে একজন দক্ষ এটা বুঝাইছি আর কি খুব সুন্দরভাবে। ওই চ্যানেলের মধ্যে আপনার যেই কান্ট্রির আপনার বায়ার ফাইন্ডিং করি, তাদের ভিডিওগুলো বাহির করে আপনার শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখি, তারা যখন নতুন ভিডিও আপনার আপলোড করে সাথে সাথে নোটিফিকেশন চলে আসে আর কি। তো এখানে আমি সরাসরি প্রপোজ করি না, কাজের অফার দেই না, ওখানে ছোট্ট একটা মানে প্রশংসা করি যে আপনার ভিডিওগুলো খুব ভালো, আমি প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখি, প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি। তো এভাবে একটা সম্পর্ক মানে হালকা একটু সম্পর্ক হলে তারপরে যদি প্রস্তাব দেই, এখান থেকে মানে কাজ পাওয়ার একটু বেশি রেসপন্স আছে আর কি, আশা রাখা যায়। তো এই পদ্ধতিটাই আমি অবলম্বন করছি। তারপরে আর একটা পদ্ধতি, এখন বর্তমানে যে ক্লায়েন্ট পাইছি এটা আপনার চ্যাট জিপিটি যেটা আছে, ওইখানে আমি বলছি যে ইউএস এর যে স্মল বিজনেস যেগুলো আছে এর একটা লিস্টই তুমি আমাকে লিখে দাও আর কি। তো এখানে অনেক আসছে আর কি। তো এখান থেকে একটা ওয়েবসাইট আমি পাইছি, ওইখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইউটিউবাররাই, কেউ অনেকেই বলে যে আমার চ্যানেল ক্রিয়েট করা লাগবে, এটা পাইছি কয়েকদিন হয়েছে ভাইজান, আচ্ছা 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 চেষ্টা করতেছি, অনেকজনের সাথে কথাবার্তা চলতেছে। তো এখন বর্তমান যে রানিং যে ভাইয়ার আছে ওনার সাথে ওনার কাজটা আমি করতেছি, উনি আমার প্রথম একটা ভিডিও আমি তাকে অফার করছিলাম যে আপনার ভিডিওগুলো খুব ভালো, আমি আপনার একটা ভিডিও এসইও করে দিই, যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনি আমাকে পেমেন্ট করবেন, এর আগে আমি 1 টাকাও নিব না। তো উনি এই কথা শোনার পর মানে আমাকে একটু বিশ্বাস করলো আর কি, বলি আচ্ছা ঠিক আছে। পরে আমি একটা ভিডিও সুন্দরভাবে এসইও করি এবং প্রমোশনও করি, ওইখানে দেখা গেছে আপনার 120টার মতো আপনার ছিল ভিউয়ার্স ছিল, পরবর্তীতে আমি 800 পর্যন্ত নিয়ে আসতে। তো উনি খুশি হয়েই কিছুদিন আগে পেমেন্ট করলো। এরপরে ওনার যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয় ওনার জন্য, এটার জন্য কিন্তু ওনার একটা টিম আছে, 3-4 জনের একটা টিম আছে। তো দেখা গেল ওনার প্রায় 30টা ভিডিও আছে, যে নতুন ভিডিও যেগুলো আপলোড করতেছে ওইখানে কপিরাইট আসতেছে। তো আমি যাচাই বাছাই করে ওনাকে বলছি যে দেখো তোমার যে ভিডিওগুলো এখন রিসেন্ট যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু কপিরাইট আসতেছে, তুমি তোমার টিমকে বলো একটু ভালোভাবে কাজ করার জন্য। তো ওনাকে ভালোভাবে স্ক্রিনশট দেওয়ার পর উনি বিষয়টা লক্ষ্য করছে, এরপরে টিমকে বলছে যে তোমরা এই কপিরাইট কেন দিতেছ, এরকম কাজ কেন করতেছ। তো এরপরে আজকে আমাকে অফার করলো যে এখন থেকে ভিডিও এডিটিং এর যে কাজটা আছে ওইটা কি আপনি পারবেন। তো বলছি আমি মোটামুটি পারি, বলতেছি মোটামুটি হইলে চলবে। তো এখন ভিডিও এডিটিং আমার জানা আছে মোটা, ওই কাজটা ইনশাল্লাহ করার জন্য চাচ্ছি আর কি। আচ্ছা 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 তো মানে সময়, তাহলে এখানে জাস্ট লাস্ট একটা ফিডব্যাক যে সময় প্রায় 11টা 34 মিনিট, আপনি আবার ফজরের দিকে আপনার ঘুরতে হবে, আবার নামাজ আছে, এটা তো এখানে লাস্ট একটা ফিডব্যাক দিবেন যে আমার চ্যানেলে যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক আছে, পোর্টফোলিও দেওয়া আছে, মেসেজ টেম্পলেট দেওয়া আছে, এগুলো কি যারা চেষ্টা করবে, ধৈর্য নিয়ে যারা লেগে থাকবে, এবং নতুন নতুন যে মানে চিন্তাশীল হওয়া লাগবে আর কি, মানে ধরেন যে একই পদ্ধতিতে ক্লায়েন্টদেরকে রিচ না করে অন্য কোন টেকনিক অবলম্বন করা, বা অন্য ভাবে ক্লায়েন্টকে মানে আপনার হচ্ছে অ্যাপ্রোচ করা, এই বিষয়গুলো যদি করে তাহলে সে কি আমার টেকনিক গুলো ব্যবহার করে ক্লায়েন্ট পাবে কিনা? এখানে ভাইয়া এখানে একটা কথা হচ্ছে কি, সবাই কিন্তু এক চিন্তা করে, একটা জিনিস চিন্তা করে কি যে ভাইয়া কখন ভিডিও দিবে, আমরা ওই ভিডিও গুলো দেখবো, আমরা সকলে ওইভাবে আমরা কি করব, ভাইয়ের ফান্ডিং ফান্ডিং করব, এটা কিন্তু প্রত্যেকেই চিন্তা করে এবং প্রত্যেকেই আশায় থাকে। কিন্তু এর বাহিরেও পৃথিবীটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আমরা যদি একটু চেষ্টা করি ভিন্ন মতে নতুন কিছু করার, তাহলে কিন্তু দেখা যাবে আপনার ভাইয়ের পাওয়ার
কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনি যখন একটা পদ্ধতি বলে দেন তখন কিন্তু সকলেই এটার মধ্যে চেষ্টা করে, যার কারণে কাজটা পাওয়ার চান্স একটু কম থাকে। তো আমি বলবো যে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো তো অবশ্যই লাগবে, এগুলোর পাশাপাশি আরো যদি আমরা ভিন্ন কিছু চিন্তা করি, নতুন কিছু চিন্তা করি, তাহলে আমরা এই কাজের মধ্যে সফল হতে পারবো অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে ওটাই আমি বললাম যে চিন্তাশীল হতে হবে আর কি। মানে ক্লায়েন্ট আমি একই ভাবে একটা ক্লায়েন্ট বা একই ধরনের মেসেজ আমি 20 জনকে দিলাম বা 20 জনকে একই ভাবে রিচ করার ট্রাই করলাম, সেখান থেকে আসলে খুব ভালো পরিমাণ রেজাল্ট আসলো না, এটা কেন আসলো না? এটার জন্য আমাদের অবশ্যই রিসার্চ করে নতুন কোনো পদ্ধতি বের করা বা নতুন কোনো সিস্টেম বের করাটা দরকার। যেমন আমরা যদি বলি সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, যেমন দেখবেন যে ফুটবল খেলার ক্ষেত্রে, ক্রিকেট খেলার ক্ষেত্রে কোচরা কি করে, মানে মানে একটা একই প্ল্যানে যদি ম্যাচগুলো যদি না জিততে পারে বা ভালো না খেলতে পারে, মানে কৌশল কিন্তু চেঞ্জ করে, দেখে যে এই কৌশলটা অবলম্বন করে। এইভাবে আসলে আমাদেরও পদ্ধতিগুলো বা খেয়াল করতে হবে যে আমাদের মধ্যে কোনো চেঞ্জ আনা যায় কিনা। অবশ্যই চেঞ্জ আনা যায়, কারণ আসলে এক পৃথিবীতে তো পদ্ধতি একটা না, অনেক ধরনের পদ্ধতি আছে। তবে আমি আমি সবাইকে বলবো আপনারা সেই ধরনের চিন্তাশীল হন, কারণ এখানে অতি বোকা যারা আছেন, অতি বোকা, জাস্ট আমি যেটা বলি আপনি শুধু সেটাই করে যাচ্ছেন, আর কোনো পদ্ধতি আপনি বা কোনো কখনো ভাবেও না, মানে তোমার নিজেকে নিয়ে কখনো ভাবেও না বা মানুষের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করেন না। এই ধরনের ব্যক্তিরা আসলে চিন্তাশীল হয়ে যান, কারণ সামনের দিকে আরো বিষয়গুলো আরো কঠিন হচ্ছে, যেহেতু কম্পিটিশন গুলো বেড়ে যাচ্ছে, তার মানে কি আরো সামনের দিনগুলো আরো কঠিন হচ্ছে। তাহলে হুজুর আমরা কি এখানে শেষ করবো না আপনার কিছু বলার আছে, যেহেতু লাস্ট মানে অনেক সময় হয়ে গেল? জি, কিছুদিন আগে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, তো উনি এক জায়গায় কোর্স করছিল আর কি, গতকাল কি কথা বলছে আমার সাথে, তো উনি বলতেছে যে আমি কোর্স করছি প্রায় 3 মাস শেষ হলো, এখনো ক্লায়েন্ট পাচ্ছি না। কয়েকটা ক্লায়েন্ট পাইছি, অনেক কথা বলছি সপ্তাহখানিক, এরপরে যখন চ্যানেলের অ্যাক্সেস চাইলাম তখন তারা চ্যানেলের অ্যাক্সেস এর কথা শুনে তখন আর কাজটা দেয় নাই। তো আমরা এখানে সরাসরি কিন্তু এই কাজটা একটা ভুল করি, সরাসরি বায়ারকে বলি যে তোমার চ্যানেলের অ্যাক্সেস দাও, বাকি অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা এটা সুন্দরভাবে বুঝাইতে হবে যে এডিটর, হ্যাঁ সুন্দর একটা যদি একটা টেমপ্লেট, একটা মেসেজ টেমপ্লেট যদি সাজিয়ে যদি দিতে পারি, আমার মনে হয় সকলের জন্যই ভালো হবে আর কি। অনেকের বায়ার ছুটে যায় এরকম হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে প্রথমে, পরবর্তীতে এখানে আমি এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, অ্যাক্সেস আসলে অ্যাক্সেস না বলে আমরা এখানে পারমিশন বলতে পারি একটা বিষয়, যে পারমিশন ক্লায়েন্ট আসলে তখন ভাববে কি, তাহলে মানে বিষয়টা তো ঠিক, যদি আমি তাকে আমি চ্যানেলে যদি পারমিশনে না দিই কাজ করার, তাহলে তো সে করবে কিভাবে? মানে এভাবেও কিন্তু চাইলে বলা যায় যে অ্যাক্সেসের কথা না বলে যদি পারমিশনের কথা বলি, যে তুমি আমাকে পারমিশন দাও, কারণ আমরা যখন যে কাজটাই কারোর জন্য করতে চাই, পারমিশন না দিলে তো আমরা করি না সাধারণত। সেম ভাবে যে পারমিশনও আমরা বলা যায়। আর একটা বিষয় যেটা বললেন যে অনেক ক্লায়েন্ট আসলে অ্যাক্সেস দেওয়ার বিষয়টাও জানে না, তো তাদেরকে আমরা আসলে পরিপূর্ণভাবে গাইড না করার ফলে আরো বিষয়টা জটিল হয়ে যায়, দেন সে ক্লায়েন্ট ইন্টারেস্টটা হারিয়ে ফেলে মনে হয়, আপনি যেটা জি বলতেছেন। তো এটা যদি আমরা একটা পদ্ধতি আমরা আমরা যদি রাখি, বিষয়টা কিরকম হতে পারে আমি যদি সংক্ষিপ্ত করে বলি, সাপোজ ধরেন আপনি একটা ডক্স একটা ফাইল নিলেন, বা হ্যাঁ আমি ডক্স ফাইলটাকে বলবো প্রাধান্য দিয়ে বেশি করে, আপনি একটা ডক্স ফাইল নিলেন, দেন একটা চ্যানেলে লগ ইনটা কিভাবে, মানে একটা চ্যানেলের পারমিশন অবধি যাওয়ার যে প্রসেস গুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি স্ক্রিনশট আকারে যদি ওই ডক্স ফাইলের মধ্যে রাখেন, এবং সেখানে যদি একটু ডিটেলসে বলেন তুমি এই স্টেপ থেকে এই স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপ, এবং স্ক্রিনশট গুলো যদি রাখা যায় এবং ওই শিটের অ্যাক্সেস যদি ক্লায়েন্টকে দেওয়া যায়, আমার মনে হয় যে ক্লায়েন্ট ওটা দেখে 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 ওই স্টেপটা সে অতিক্রম করতে পারবে। আর যদি জুমে এসে বলা যায় তাহলে তো ভালোই হয়। তাহলে হুজুর ভালো থাকবেন, আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন মন থেকে, আর আপনার জন্য তো অবশ্যই অবশ্যই আমরা সকলে দোয়া করবো। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।